Hello friends, knowledge versatile welcomes you. যখন বাক্যের কোনো বিশেষ পদের উপর জোর দিয়ে কিছু বলতে হয় তখন কিন্তু আমরা এমফ্যাটিক সেন্টেন্সেস গঠন করি অর্থাৎ বাক্যের কোনো বিশেষ পদ কোনো এক পার্ট অফ স্পিচের উপর যখন আমাদের স্ট্রেস দিতে হয় জোর দিয়ে কিছু বলতে হয় তখন আমরা এমফ্যাটিক সেন্টেন্সের ব্যবহার করি বা তখন আমাদের এমফ্যাটিক সেন্টেন্সের প্রয়োজন পড়ে তো এই এমফ্যাটিক সেন্টেন্স বিভিন্ন ভাবে কিন্তু বাক্যে ব্যবহার হয় আমি বিভিন্ন পর্বে সেগুলোকে আলোচনা করছি তো আজকে আমি যে এমফ্যাটিক সেন্টেন্সের টাইপ নিয়ে আলোচনা করব সেটা হলো জাস্ট দেন এবং অনলি দেন এর ব্যবহার এই দুটো ব্যবহারের মধ্যে কিন্তু মারাত্মক পার্থক্য রয়েছে জাস্ট দেন অনলি দেন আর এগুলো তোমার অ্যাডভার্ব ফ্রেজ অ্যাডভার্ব ফ্রেজ ফ্রেজ কথার অর্থ হচ্ছে শব্দগুচ্ছ অ্যাডভার্ব হচ্ছে মূলত যে শব্দগুলো ভার্বকে অ্যাডজেক্টিভকে বা অ্যাডভার্বকে কোয়ালিফাই করে বা মডিফাই করে তো সেগুলোকে অ্যাডভার্ব বলে তো যে শব্দগুচ্ছ কোন ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্বকে কোয়ালিফাই করে সেগুলোকে অ্যাডভার্ব ফ্রেজ বলে তো জাস্ট দেন এবং অনলি দেন ব্যবহার করে আমরা কিভাবে এমফ্যাটিক সেন্টেন্স তৈরি করতে পারি তো আজকের আলোচনায় আমরা সেটাই দেখব এমফ্যাটিক সেন্টেন্স জাস্ট দেন অনলি দেন এবার দেখো জাস্ট দেন এমফাসিস অন টাইম তখনই এখানে কিন্তু সময়ের উপর জোর দেওয়া হচ্ছে তিনি এসেছিলেন তখনই আমি তাকে বলেছিলাম তখনই এই শব্দের মাধ্যমে তার যে এসে পৌঁছানোর যে সময় সেটার উপরে কিন্তু জোর দেওয়া হচ্ছে সেই জন্য এখানে বলছে এটা টাইম যখনই তিনি পড়ে গেছিলেন তখনই আমরা হেসেছিলাম তো এখানটা যখন যখন তখন এই যে দুটো ভাগ রয়েছে এই দুটো ভাগের উল্লেখ কিন্তু এখানে হয় না তখনই আমরা হেসেছিলাম তখনই বলতে সময়ের কথা বলছে জাস্ট দেন আমরা ব্যবহার করব সময়ের উপর যখন জোর দেব জোর দিয়ে কিছু বলতে যাব আর অন্যদিকে অনলি দেন শুধুমাত্র তখনই এখানে কিন্তু কোনো সময়ের উল্লেখ নেই এখানে যেটা উল্লেখ রয়েছে এমফাসিস অন কন্ডিশন আর কন্ডিশনের অর্থ হচ্ছে শর্ত যদি তবে যদি তুমি আসো তবে আমি তোমাকে সাহায্য করব এই তবে আমি সাহায্য করব এটাই হচ্ছে অনলি দেন আই উইল হেল্প ইউ এখানে কিন্তু অনলি দেন দিয়েই বাক্যটা শুরু হচ্ছে বা আই উইল হেল্প ইউ অনলি দেন এভাবে তোমরা বলতে পারো সাধারণত আমরা কন্ডিশনাল যে সেন্টেন্স গুলো পাই সেগুলো ইফ দিয়ে শুরু হয় তো ইফ দিয়ে শুরু না করে কন্ডিশনাল সেন্টেন্সের একটা পার্ট কিন্তু আমরা অনলি দেন দিয়ে তৈরি করতে পারি তো এবার আমরা কিছু এক্সাম্পল দেখে নিই প্রথমে আমরা জাস্ট দেন এর এক্সাম্পল দেখব তখনই আমি তোমাকে দেখেছিলাম অ্যাকচুয়ালি এই ধরনের যে সেন্টেন্স গুলো হয় এই সেন্টেন্স গুলোর কিন্তু দুটো পার্ট থাকে কিন্তু দুটো পার্টের উল্লেখ যদি আমরা না করি তখন কিন্তু আমাদের এই ধরনের সেন্টেন্স তৈরি করতে হয় অর্থাৎ এমফ্যাটিক সেন্টেন্স উইথ জাস্ট দেন তখনই আমি তোমাকে দেখেছিলাম জাস্ট দেন এই যে আমাদের অ্যাডভার্ব ফ্রেজের প্রয়োগ হয়ে গেল এখানে জাস্ট দেন আই স ইউ তখনই আমি তাকে সাহায্য করেছিলাম জাস্ট দেন আই হেল্পড হিম তখনই তিনি এখানে এসেছিলেন জাস্ট দেন হি অ্যারাইভড হিয়ার তো তোমরা বুঝতে পারছো একটা সময়ের উপর এখানে জোর দেওয়া হচ্ছে এবং এখানে কিন্তু এসে পৌঁছানো কিসের সময় এখানে দেখো স তখনই আমি তাকে দেখেছিলাম অর্থাৎ যে দেখার যে সময় সেটার উপর জোর দেওয়া হচ্ছে জন্যই এটা এমফ্যাটিক সেন্টেন্সের মধ্যে চলে আসছে কারণ এটা যে ভার্ব রয়েছে তার উপর জোর দিচ্ছে এবং এটা ভার্বকে মডিফাইও করছে তাই এটা অ্যাডভার্ব ফ্রেজ ঘটনাক্রমে তখনই পুলিশ এসে পৌঁছেছিল এখানে কি বলবে ইনসিডেন্টালি দ্য পুলিশ অ্যারাইভড জাস্ট দেন এখানে দেখো জাস্ট দেন এর প্রয়োগ একদম বাক্যের শেষে হয়েছে এখানে ইনসিডেন্টালি এটাও একটা অ্যাডভার্ব আর জাস্ট দেন এটা একটা অ্যাডভার্ব ফ্রেজ জাস্ট দেন তখনই এখানে এসে পৌঁছানোর সময়কে বলছে পুলিশ তখনই এসে পৌঁছেছিল অর্থাৎ জাস্ট দেন দ্য পুলিশ অ্যারাইভড এখানে কিন্তু ঘটনাক্রমে ইনসিডেন্টালি ক্লিয়ার হবে জাস্ট দেন তোমরা তখনই ব্যবহার করবে যখন কোনো সময়ের উপর জোর দেবে জাস্ট দেন নিয়ে আর ভুল হওয়ার তো কোনো কথা নেই এবার আসি আমরা অনলি দেন শুধুমাত্র তখনই মানে তিনি আমাকে টাকা দিলে আমি তবে কিনতে পারবো এখানে আমার কিনতে পারাটা এটা কিন্তু রেজাল্ট পার্ট মানে তিনি আমাকে টাকা দেবে তবেই আমি কিনতে পারবো এই কিনতে পারা এই সেন্টেন্সটাকে যদি তোমার শুধু বলতে হয় অনলি দেন আই উইল বি এবল টু বাই বা আই ক্যান বাই অনলি দেন এটা হচ্ছে তোমার অনলি দেন এর ব্যবহার তখনই আমি তোমাকে সাহায্য করতে পারবো তখনই বলতে এখানে কিন্তু শর্তের কথা বলা হচ্ছে এর আগে কোনো প্রসঙ্গ রয়েছে সেই প্রসঙ্গ ক্রমে কিন্তু এটা বলা হচ্ছে যে তখনই আমি তোমাকে সাহায্য করতে পারবো এটা কিন্তু সময়ের কথা বলা হচ্ছে না মানে কোনো একটা কন্ডিশন রয়েছে সেটা পরিপূর্ণ হলে তবেই আমি সাহায্য করতে পারবো অনলি দেন আই ক্যান হেল্প ইউ এখানটা তোমাদের একটা
অ্যাডেড পার্ট একটা অতিরিক্ত জিনিস তোমাদেরকে বলছি। দেখো আমি সাধারণ অর্থে আমি পারি আই ক্যান, আমি পেরেছিলাম আই কুড, কিন্তু আমি পারবো এটাকে কিভাবে বলবে? আমি পারবো এটাকে তোমার যদি বলতে হয় তখন কিন্তু তোমার বলতে হবে উইল বি এবল টু। আমি খেলতে পারি আই ক্যান প্লে, আমি খেলতে পেরেছিলাম আই কুড প্লে, আমি খেলতে পারবো এটাকে কিভাবে বলবে? আই উইল বি এবল টু প্লে, আই উইল বি এবল টু প্লে, উইল বি এবল টু। অর্থাৎ দেখো ক্যান এই মডালটার পরিবর্তে তোমাকে কিন্তু ফিউচারে যদি ব্যবহার করতে হয় তখন তোমাকে উইল বি এবল টু এই পুরোটাকে বসাতে হবে, অর্থাৎ ভবিষ্যতে সামর্থ্য তোমার প্রয়োগ করতে হলে সামর্থ্য অর্থে উইল বি এবল টু প্রয়োগ করতে হয়। যাই হোক এটা একটা অন্য বিষয় ছিল। অনলি দেন আই ক্যান হেল্প ইউ বা অনলি দেন আই উইল বি এবল টু হেল্প ইউ, এটা হচ্ছে অনলি দেন, এটা একটা শর্তের অংশ। নেক্সট পার্টটা দেখো, তবেই আমি এখানে আসবো, একটা শর্ত, কোনো একটা শর্ত রয়েছে সেটা পরিপূর্ণ হলে তবেই আমি এখানে আসবো। অনলি দেন তবেই, এখানে ছিল কি তখনই, তখনই তবেই, এগুলো কিন্তু শর্তের ফলাফলের অংশ। তবেই আমি এখানে আসবো, অনলি দেন আই শ্যাল কাম হিয়ার, অনলি দেন আই শ্যাল কাম হিয়ার, ক্লিয়ার? নেক্সট একমাত্র তখনই, একমাত্র তবেই, এখানে দেখো তখনই আছে তবে আছে, এই দুটোকেই আমি এই বাক্যে ব্যবহার করেছি, একমাত্র এর সাথে জুড়ে দিয়েছি, অনলি হয়েছে। তোমাদের মনে হতে পারে অনলির জন্য কিছু প্রয়োগ করার প্রয়োজন আছে কিনা, একমাত্র তখনই বা তবেই তিনি পড়ান, কোনো কন্ডিশন রয়েছে যে এই কন্ডিশন থাকলে তবেই তিনি পড়ান, তো সেই কন্ডিশনটা কি? অনলি দেন, সেই কন্ডিশনের যে রেজাল্ট পার্ট সেটাই আমরা এখানে পড়ছি, তখনই বা তবেই তিনি পড়ান, অনলি দেন হি টিচেস, অনলি দেন হি টিচেস, ক্লিয়ার? অনলি দেন হি টিচেস। তো আজ আমরা কিন্তু দুটো ভেরি ইম্পর্টেন্ট পার্ট দেখলাম, ভেরি ইম্পর্টেন্ট ফ্রেজ দেখলাম, একটা হচ্ছে জাস্ট দেন এবং অনলি দেন, এটা অ্যাডভার্ব ফ্রেজ, এবং এই অ্যাডভার্ব ফ্রেজ দিয়ে এমফ্যাটিক সেন্টেন্স তৈরি করা হয়। একটা হচ্ছে এমফ্যাসিস অন টাইম, আর একটা হচ্ছে এমফ্যাসিস অন কন্ডিশন, কন্ডিশনাল সেন্টেন্সের রেজাল্ট পার্ট। তো আজকের আলোচনাটা এখানে শেষ করছি, আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখানে ক্লিক করে দেখে নিন, খুবই ইম্পর্টেন্ট সেগুলো। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও হিট বাই।